আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, সেজন্য আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সুজির রসবড়া মিষ্টি। সুজি দিয়ে অনেক কিছুই আমরা তৈরি করে খেয়ে থাকি, তো আজকে এই ভিন্ন ধর্মী রসবড়ার মিষ্টিটা আপনাদের আশা করি ভালো লাগবে। তো চলুন দেরি না করে খুব সহজভাবে কীভাবে তৈরি করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। রসবড়া মিষ্টির জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে 2 চামচের মতো ঘি দিয়েছি। ঘিতে আমরা সুজি ভেজে নিব। এখানে আমি 1 কাপের মতো সুজি ব্যবহার করেছি। সুজিটা ভাজা যাবে না, ভাজা ছাড়া সুজিটাকে আমরা এখানে হালকা ভেজে নিব, বেশি ভাজা যাবে না। পুরোটা ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে এখানে দুধ অ্যাড করব। আমার সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে 1/2 কাপের মতো দুধ আগে ব্যবহার করব, পরিমাণ মতো দিব যতটুকু লাগে। আমার এখানে আরও লেগেছে, পুরোপুরি আমার 1 কাপের মতো দুধ লেগেছে। সবগুলো দিয়ে ভালোভাবে সুজিটাকে মিশিয়ে নিব। তারপরে সুজিটা ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নিব। নামানোর পরে সুজিটা আরেকটু শক্ত হয়ে যাবে, আমরা এখানে একটা নরম একটা ডো তৈরি করব, সেই জন্য এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করব এবং সুজিটাকে মেখে নিব। যতটুকু লাগে ঠিক ততটুকুই দুধ এখানে অ্যাড করব। আমি এখানে 3 চামচের মতো দুধ অ্যাড করেছি এবং সাথে গুঁড়া পাউডার ব্যবহার করেছি। এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধের পাউডার ব্যবহার করেছি, দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করব। এই পর্যায়ে সামান্য আবারও দুধ ব্যবহার করে মিশ্রণটিকে ভালোভাবে মেখে নিব। এই খুব সুন্দর একটা নরম ডো তৈরি করব। সাথে আরও অ্যাড করছি 2 চিমটির মতো বেকিং সোডা। এখানে আমি বেকিং সোডা ব্যবহার করেছি। বেকিং সোডার পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দেবেন, বেশি অ্যাড করা যাবে না। এদিকে ডোটা তৈরি করতে করতে শিরার জন্য চলে যাব। আমি এখানে শিরার জন্য 2 কাপের মতো পানি এবং 1.5 কাপের মতো চিনি ব্যবহার করেছি, দিয়ে ভালোভাবে শিরা তৈরি করে নিব। এখানে 2টো সাদা এলাচ দিয়েছি। 5 থেকে 6 মিনিট ভালোভাবে মথার পরে খুব সুন্দর নরম একটা ডো তৈরি হয়েছে। হাতের তালুতে নিয়ে গোল গোল করে একটু চাপ দিয়ে একটা মিষ্টির শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের মতো করে শেপ দিতে পারেন। খেয়াল রাখবেন যখন হাতটা তিলতিলে হয়ে আসবে তখন বুঝে নিতে হবে আপনার ডোটি মিষ্টি বানানোর জন্য রেডি। তো আমি এভাবে সবগুলো গোল গোল করে হালকা চাপ দিয়ে মিষ্টির মতো শেপ দিয়ে নিচ্ছি, তারপর এগুলো ভাজার জন্য চলে যাব। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি তৈরি করেছি। তো সবগুলো মিষ্টি রেডি। এখানে আমার 10টার মতো মিষ্টি হয়েছে 1 কাপ সুজিতে। তো এদিকে শিরাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে, চুলাটা অফ করে ঢেকে রাখবো। গরম গরম শিরাতে আমরা ভেজে দিয়ে দিব। এই শিরাটা বেশি ঘন হবে না বা বেশি পাতলাও হবে না, মিডিয়াম পর্যায়ে থাকবে। এখানে চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে সেখানে আমি 2 কাপের মতো তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে সেখানে আমরা একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দিব। অবশ্যই তেলটি গরম হয়ে আসলেই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে বা রসবড়াগুলো দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হাই হিটে থাকবে। খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। প্রত্যেকটা পার্ট ভাজতে 2.5 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। খুব বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে যখন একটা পর্যায়ে হয়ে আসবে তখন চুলার জালটা বাড়িয়ে উপরের কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এভাবে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে জালটা বাড়িয়ে দিয়ে কালারটা এখন চেঞ্জ করে নিব। এভাবে সবগুলো সুজি রসবড়া মিষ্টি ভেজে নিয়েছি। খুব ভালোভাবে ধৈর্য সহকারে সময় নিয়ে ভেজে নিতে হবে, ভাজাটাই মেন। তো এখানে আপনারা ভালো করে ভেজে নেবেন। তো তারপরে এগুলো সবগুলো উঠিয়ে নিয়ে শিরায় ডুবে নিতে হবে। আমি এখান থেকে যেগুলো আগে ভাজা হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিচ্ছি, নিয়ে সবগুলো একসঙ্গে শিরায় ভিজিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলোর কালার কেমন এসেছে, ঠিক এই কালারে আমি উঠিয়ে নিব। খুব সুন্দর একটি কালার চলে আসবে যখন রসে ডুবানো হবে। তো এই পর্যায়ে আমি সবগুলো রসে ডুবিয়ে দিচ্ছি। এখানে 15 থেকে 20 মিনিট ডুবিয়ে রাখলে এনাফ, তারপর আপনারা চাইলে সার্ভিং ডিশে সার্ভ করতে পারেন। তো আমি এখানে রেখে দিয়েছি 15 থেকে 20 মিনিটের জন্য, দিয়ে ঢেকে রেখেছি, তারপর একটা পাত্রে ঢেলে নিব। দেখলেন তো কত কম সময়ে 1 কাপ দিয়ে সুজি রসবড়া মিষ্টি তৈরি করতে পারবেন আপনারাও ঘরে বসে।
মিষ্টিটা দেখতে যতটা না নাইস তার চেয়ে বেশি খেতে ভালো লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কোথাও যদি আমার রেসিপি পোস্ট করেন অবশ্যই আমাকে মেনশন দিবেন বা আমার চ্যানেলের নামটা মেনশন করে আমাকে এগিয়ে যেতে সহায়তা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।